আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করার পানি দিয়েছেন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেরে মেরে মুস্তাফা নে ফরমায়া গই, ওগো রাবিয়া বিন কাব সাল ফাকুলতু আসালুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার কাছে চান, আপনি আমার কাছে চান। আমরা জানি অসীম ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতার মালিক রাসূলুল্লাহ, আল্লাহর ক্ষমতা নিজস্ব, রাসূলুল্লাহর ক্ষমতা প্রদত্ত। এইজন্য ওলি আল্লাহদের কাছে মাল আছে, ওলি আল্লাহদের ক্ষমতা প্রদান করা ক্ষমতা আল্লাহ পাকের অসীম ক্ষমতা, আর ওলি আল্লাহদের সীমারেখা ক্ষমতা, নবীদের সীমারেখা ক্ষমতা। কিন্তু কতটা ক্ষমতা নবী থেকে বড় যে বলবে সে, আর ঠিক কি না? আমার কাছে ভালো করে বুঝে নিন বাবা সোনামানি কেরাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল চাও আমার কাছে। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার কাছে জান্নাত কামনা করি। আমার নবী পাক বললেন, আর কিছু চাও? না হুজুর, দুনিয়াতে যেমন আমি আপনার গোলামি করি, জান্নাতে যদি আমি আপনার গোলামি করতে পারি, আমি রাবিয়া বিন কাব আর কিছু চাই না। আমার আপনার নবী বলেন, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলা। নবী জান্নাত দিতে পারে না, নবী কিছু দিতে পারে না। কে বলেছে? মালিকানা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী আবু বাকারকে সিদ্দিক বানিয়েছেন, ওমারকে ফারুকে আজম বানিয়েছেন, উসমানকে জিন্নুরাইন বানিয়েছেন, আলীকে হায়দারে কাররার বানিয়েছেন, কালো বেলালকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন বানিয়েছেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন। দেখো রব বানাতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় রহমতও বানাতে পারে। তুমি বলছো বানাতে পারে না, আর আমরা দেখছি আল্লাহ পাক আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, নবীজি ত্রুটি করে না। আরে যে আদনা গিয়েছে আলা হয়ে গেছে, আমার নবী কাউকে দরবার থেকে ফিরাননি, যে গেছে তার আশা পূর্ণ হয়েছে। নবী কেমন দেন খেয়াল করুন, হাতেম তাইয়ের বেটার সাথে ইমামে হোসাইন পাকের আলোচনা, কি আলোচনা শুন, মেরি নানা এক হাজার দরওয়াজা হে। হাতেম তাইয়ের নাতি বলছে, আমার নানার 1000 দরজা ছিল, আগার কোই সাইল এক দরওয়াজা সে লিয়া জিনা ভরা, ফির দুসরি দরওয়াজা মে গয়া, ফির আতা কিয়া তিসরি মে গয়া, ফির আতা কিয়া, ইসি তরহ হাজার দরওয়াজা মে আগার গয়ে, মেরে নানা নে কাভি লোটায়া নেহি। আমার নানার 1000 দরজা, এক দরজা থেকে নিলেন আসামি চিনি, আর এক দ্বিতীয় দরজায় আবার দিলেন, তৃতীয় দরজায় আবার দিলেন, চতুর্থ দরজায় আবার নিলেন। এইভাবে একই ব্যক্তি যদি 1000 দরজাতে গিয়ে চায়, তামার নানা কখনো ফিরাইনি। ইমামে হোসাইন পাক বলছেন, শুন তোর নানা একবার দিলে তার আশা মেটে না, আর আমার নানু যাকে একবার দেয় তাকে আর কিছু দরকার হয় না। একবার যাকে দেয় আদনা থাকে তো আলা বানিয়ে দেয়, জাহান্নামী থাকে তো জান্নাতি বানিয়ে দেয়। তোর নানা বারবার দিলে আশা মেটে না, আর আমার নানা একবার দিলে প্রয়োজন হয় না। তো আমরা তো সেই নবীর উম্মত, সরকারে আলা হযরত ইসিলিয়ে ফরমায়া হে, কোন দেতা হে দেনে কা মুহ চাহিয়ে, কোন দেতা হে দেনে কা মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী, দেনে ওয়ালা সত্য আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় দিয়েছেন, ইন্তেকাল করার পরেও দিয়েছেন। হাজী সাহেবরা আছেন, আমার রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে এসেছেন, নসিব ভালো আপনাদের। রাসূলুল্লাহ বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রওজা জিয়ারত করেছে আমার শাফায়াত অজীব হয়ে গেছে।
কথা কি বুঝতেছেন অনেক নিচে হাজী সাহেবরা আছেন খেয়াল করুন কোরআন মাজিদ পারা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 64 64 নাম্বার আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন ওয়াজ করছেন আল্লাহ কত সুন্দর করে بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আমার আল্লাহ ওয়াজ করে বললেন আগার কই আপনি নাফস পার জুলুম করলে কেউ যদি নিজের নাফসের প্রতি অত্যাচার করে জুলুম করে জুলুম কাকে বলে সুদ খাওয়া নামাজ কাজা করা দাড়ি কাটা মিথ্যা কথা বলা মা বাপকে কষ্ট দেওয়া আল খেলা এরকম আছে না আছে না 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 এখানে নেই এখানকার লোক সব আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাকুম ইযু যালামু আনফুসাম যাও আগার কই আপনি নাফস পার জুলুম করলে ও আপকে দরবার মে হাজির হয়ে যায় কেউ যদি নিজের নাফসের প্রতি অত্যাচার করে ও যেন আপনার দরবারে উপস্থিত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন যেতে আর অনেকে বলে নবীর দরবারে যাওয়া যাবে না বলছে অনেকে আমরা নবীর দরবারে যাওয়া বন্ধ দেব অনেকে মক্কা মুকাররমা কাবা তওয়াফ করে বাড়ি আসে বলে কি মদিনায় যাওয়ার দরকার নাই আর আমরা মহব্বতি মানুষ জানি মদিনা জিয়ারত না করলে তার হজ অসম্পূর্ণ কারণ কাবায় গেলে হাজি হয় আর মদিনায় গেলে হাজির সাথে জান্নাতি হয় হাজির স্টাম্প হাজির সার্টিফিকেটে স্টাম্প পড়ে স্টাম্পবিহীন সার্টিফিকেটের মূল্য নাই যতই তুমি কাবা তওয়াফ করো তোমার সার্টিফিকেট দেনেওয়ালাই তো মদিনায় শুয়ে আছে কারণ যে কাবাকে তুমি তওয়াফ করেছো ওই কাবা আমার রাসূলুল্লাহর আগমনে তিন দিন ঝুঁকে দুলতে থেকেছে যে কাবাকে তুমি কাবা বলছো ওই কাবার থেকে আমার নবী কাবারও কাবা যদি বলেন হুজুর একরকম কথা জি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে খাইবারের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা সাদের উপরে উঠিয়ে দিয়ে বললেন বেলাল আপনি আজান দেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি আজান দেব কোন দিকে ফিরে কারণ ইতিপূর্বে যত আজান দিয়েছি আমি কাবা শরীফের দিকে মুখ করে আজান দিয়েছি খানায় কাবার দিকে ফিরে আজান দিয়েছি বাইতুল্লাহর দিকে ফিরে আজান দিয়েছি নবীজি আজ কাবাটা আমার পায়ের নিচে আমি বেলাল কোন দিকে ফিরে আজান দেব আপনারা আমার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও গো বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও কেন কেন বেলাল তুমি জানো নি তোমার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তোমার নবীকে নবী না বানাতেন কাবা তৈরি হতো না আমাদের নবী কাবার কাবা তুমি কাবা তওয়াফ করে হাজি হয়েছো আমার রাসূলুল্লাহর মাজার জিয়ারত করো স্টাম্প নিয়ে বাড়ি ফেরো এমন কোন আশিক নাই যে আমার রাসূলুল্লাহর দরবার থেকে বিনা কান্না করে বাড়ি এসেছে যে হাজি সাহেবেরা মদিনায় গেছে প্রত্যেকের চোখে পানি ঝরেছে যখন আরব সরকার বলে 8 দিন অথবা 10 দিন 12 দিন 14 দিন করে থাকে হাজি সাহেবদের বাড়ি আসার জন্য আপনার খবর হয় আলবেদাও হাজি সাহেবেরা সব সময় কান্না করে আয় আল্লাহর হাবিব জীবনে চোখে দেখিনি আপনার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে আপনি আমাদেরকে নামাজ এনে দিয়েছেন আপনার ওসিলায় খানায় কাবা তৈরি হয়েছে দরুদ একবার যদি দেয়
দেখা পেতাম আর যদি আমার জীবনে আশা হবে কিনা কোনো গ্যারান্টি নাই যদি জীবনে মদিনায় জীবনটা কাটিয়ে দিতে পারতাম বড় ভালো হতো কিন্তু ভারত সরকার রাখবে না তার টাইম মতো তাকে আবার দেশে ফিরে আসতে হবে ও যুবক বুক ভাসিয়ে প্রত্যেক হাজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের কাছে কেঁদেছে কাদিনি মদিনার কথা বললে হাজিদের চোখে পানি আসে কারণ এই পানি থেকে বোঝা যায় আমার রাসূলুল্লাহর প্রেমিক হলো তারা এ পেয়ারা দুনিয়াতে এমন দরুদি আর হবে না আমার নবী যেমন দরুদি জগতের বুকে ওই রাসূলুল্লাহর জন্য আজ আমরা জীবন পেয়েছি ওই রাসূলুল্লাহর মহাব্বতে আজ আমাদের মেহফিলটা সজ্জিত হয়েছে ও সোনা মানিকে আর খেয়াল করুন আমার নবীকে মাজারে দেখা যায় জোরে বলুন দেখা যায় কি যায় না দেখা যায় রে বাবা কিন্তু আমরা দেখতে পাই না কেন অরিজিনাল ফুল লোকাল ফুল প্লাস্টিকের ফুল আর অরিজিনাল ফুল ওর মধ্যে গন্ধ আছে চামেলি বলেন গাঁদা বলেন বেলফুল বলেন গোলাপ বলেন যে ফুল বলবেন অরিজিনাল ফুলে যেমন তার গন্ধ হবে তেমন কিন্তু প্লাস্টিকের ফুলে কোনো গন্ধ নেই যদি বাবা প্লাস্টিকের ফুল দেখতে অতি সুন্দর কিন্তু ওর ভিতরে সুগন্ধ নেই বলে ওর কোনো দাম নেই এ বাবা আপনার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে সুগন্ধ যদি না থাকে আপনার এক ফোঁটা দাম থাকবে না বাবা সোনামানি আমার রাসূলুল্লাহকে দেখবে কারা এ বাবা একটু যুক্তি দিয়ে বলবো নি এটার নাম কি মোবাইল ফোন এতে আবার ঘড়ি আছে ঘড়ি বললেও হবে ফোন বললেও হবে কম্পিউটার বললেও হবে যা বলবেন তাই এক মেশিন সব পাগল করে দিল ঘড়ি আর লোকে ব্যবহার করছে না ক্যালকুলেটার আর কিনছে না এখন মনে করুন আপনার কাছে মোবাইল আপনাদের গ্রামের নাম কি বারবাড়িয়া এখান থেকে বসে আপনার ছেলে যদি বোম্বাইয়ে থাকে আপনি তাকে দেখতে পাবেন না বাবা না না দেখা যাবে না হোয়াটসঅ্যাপে মানে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ফোন করলে কন্ট্যাক্ট নাম্বারে তার সাথে দেখা হয় কথা হয় আপনার কথা সে শুনতে পায় বোম্বে বসে আর আপনি বারবাড়িয়ায় বসে দেখতেও পান শুনতেও আচ্ছা স্পিকার যদি কাটা থাকে তা আপনার কথা যাবে তার কথা আসবে ডিসপ্লে যদি খারাপ থাকে ছবি দেখা যাবে সিম যদি না থাকে যাবে আবার সিম আছে কিন্তু টাওয়ার নেই আবার টাওয়ারও আছে কিন্তু পয়সা নেই যাবে তাহলে তাও নেটওয়ার্কও ভালো দরকার তার মোবাইলও অনকমপ্লিট দরকার এটারও অনকমপ্লিট দরকার তারপরে হ্যালো আচ্ছা স্পিকার কাটা আমরা কথা বলি শোনা যায় না কেন রাসূলুল্লাহ বলেন তা শুনতে পাই না কেন হাদিস বলছে রাসূলুল্লাহ এখনো মদিনায় কানছেন আমাদের জন্য শুনতে পাই না কেন স্পিকার কাটা ছবি দেখা যায় না কেন ডিসপ্লে খারাপ এত সুদ খেলে ডিসপ্লে ভালো হয় এ বাবা প্লাস্টিকের মতো দেখতে সুন্দর আমার ভিতর সব মেশিন অকেজ হয়ে গেছে তাই বলেছি মেশিন যদি ভালো করতে চাও ডাক্তারের কাছে যাও তারা হলো নবীওয়ালা আল্লাহর পিয়ারা ওলি আল্লাহ এরাই হলো ডাক্তার তাদের কাছে যাবে তোমার মোবাইল ভালো হবে আর বারবাড়িয়াতে বসে বসে আমার নবীজিকে দেখতে পাবে তোমার মেশিন যখন কমপ্লিট হবে কল করলেই মদিনা সেন্টার ধরবে তোমার মেশিন ভালো না তো কল যায় না নেটওয়ার্ক নেই পয়সা নেই তারপরে কি ডিসপ্লে খারাপ এত নামাজ কাজা করলে ডিসপ্লে ভালো হয় প্লাস্টিকের মতো সেজিয়ে রয়েছে শুধু আমি সুন্দর গন্ধ মোটে নেই শুধু দুর্গন্ধ সুগন্ধ কথা কি বুঝতেছেন
আব্বাসি আমার সোনা মানিকের হাজি সাহেব আমরা মদিনা মানোয়ারায় যখন যাই কলিজাতি মনে ভরা ব্যথা থাকে তাদের হুজুর জীবনে একটিবার এসেছি হুজুর আসবো কিনা জানি না হুজুর গো আপনি আমাকে একটু দোয়া কবুল করুন একবার আমাকে স্বপ্নে দেখা দিন বাবাজি আমার খেয়াল করুন 55 হিজরিতে সাইয়্যেদ আহমদ রেফাঈ বলে আশিকে রাসূল রাসূলুল্লাহর দিওয়ানা নবী পাকের মাস্তানা মদিনা মানোয়ারায় পৌঁছিয়েছেন আর হাজী সাহেবদেরকে মদিনা মানোয়ারায় 5:40 ওয়াক্তের নামাজ অবশ্যই পড়তে হবে কারোর জন্য 8 দিন কেউ বা থাকে 10 দিন কেউ বা থাকে 12 দিন কেউ বা থাকে 14 দিন কম পক্ষে 40 ওয়াক্তের নামাজ তার পড়া লাগবে ঠিক না আরে ঠিক বলছি কোন হাজী সাহেব জি ওনারাও ভয় পেয়ে তো বলে কেছে না মানে হুজুর বলতেছ তাই হ্যাঁ বলতে না না এনারা বাস্তব করে এসেছেন নিচে তো যারা হাজি সাহেব আছেন আমি নিচেও দেখতে পাচ্ছি আমার মদিনার কথা বলতে চোখ মুছতেছে সুবহানাল্লাহ এই প্রেম তো তার নাম যখন আশিকের কথা বলা যায় মাশুকের কথা বলা যায় তো আশিক অটোমেটিক কান্না করে এর নামই হলো প্রেম এই বাপের কথা বললে সন্তান কাঁদে মায়ের কথা বললে সন্তান কাঁদে মা তোমায় দুনিয়ায় জন্ম দিয়েছে বাপ তোমায় জন্ম দিয়েছে আর রাসূলুল্লাহর জন্য আমরা ঈমান পেয়েছি রাসূলুল্লাহর জন্য কোরআন মাজিদ পেয়েছি নামাজ পেয়েছি এই জীবন রাসূলুল্লাহর দেওয়া দান আল্লাহ পাক রহমান রাসূলুল্লাহর ওসিলায় আমাদেরকে দিয়েছেন ये জীবনের প্রতি অধিকার রাসূলুল্লাহ ये আমাদের দেহের প্রতি অধিকার রব্বি আল্লাহ আর কারো অধিকার নাই আল্লাহর অধিকার আছে আর আল্লাহর দেওয়া পাওয়ারে রাসূলুল্লাহর অধিকার আছে ঠিক কি না আব্বাসি আমার সোনা মানিকের হাজী সাহেব বাবা আমার সৈয়দ আহমদ রেফাঈ ওয়াক্তের নামাজ আদায় করেন প্রথম দিন নামাজ আদায় করেন প্রত্যেক ওয়াক্তে জিয়ারাত করেন কান্না শুরু করেছে হুজুর একবার আমায় দেখা দিন মক্কার মানুষের কলেমা পড়ে ঈমান এনেছে আপনাকে নিজ চোখে নয়নে দেখেছে হুজুর আমি সৈয়দ আহমদ রেফাঈ অতি কষ্ট করে এসেছি আমি আপনাকে দেখতে পেলাম না হুজুর একবার আমাকে দেখা দিন এ বাবাজিরা আমার আমার রাসূলুল্লাহর দরবারে একদিন চলে গেল কোন মতে রাসূলুল্লাহ দেখা গেল না দ্বিতীয় দিন আবার কান্না শুরু করেছে নামাজ আদায় করে চোখ দিয়ে পানি ঝরে দরদি একবার কি দেখা পাবো না দ্বিতীয় দিন চলে গেল আমার রাসূলুল্লাহর দিদার নসিব হলো না তৃতীয় দিন চলে গেল আমার রাসূলুল্লাহর দিদার নসিব হলো না আব্বাজি আমার এই রূপ করে যখন 8 দিন নামাজ পূর্ণ হয় হাজি সাহেবের কানে আওয়াজ আসে আলবেদাও আপনাকে বিদায় নিতে হবে অমুক সময় এ বাবাজিরা আমার সৈয়দ আহমদ রেফাঈ আমার রাসূলুল্লাহর রওজা মোবারকার কাছে গিয়ে করেন হুজুর বড় আশা দিয়ে এসেছিলাম একবার আপনার দিদার পাবো বলে হুজুর আলেম ওলামারা বলেন নবী মাজারে জিন্দা নবী নবী দেখা যায় নবী মরা না জিন্দা যারা বলে মরা তারা মরা নবীর উম্মত আর আমরা বলি জিন্দা আমরা জিন্দা নবীর উম্মত হে যুবক নবী শুধু জিন্দা নয় খেয়াল করুন বাবা কোরআন মাজিদের আয়াত সূরা নিসার আয়াত 64 ব্যাখ্যাতে আমার আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ কেউ যদি নাফসের প্রতি জুলুম করো তোমরা আমার নবীর দরবারে যাও ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো ওয়াস্তাগফারাল্লাহুমুর রাসূল আর তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে নবী ক্ষমা ভিক্ষা চাই
চাইবে, ক্ষমা ভিক্ষা চাইবে, আস্তাগফার আল্লাহুমুর রাসূল, আমার নবী তোমাদের পক্ষ থেকে ক্ষমা চাইবে, লাওয়াজাতুল্লাহ তাওবাবার রহিমা, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করব, গফুরুর রহিম হয়ে যাব। এই আয়াতের ব্যাখ্যাতে মদিনার কোন একজন ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করে নিজেকে অপরাধী মনে করে, নিজেকে পাপী মনে করে, আমার রাসূলুল্লাহকে খোঁজ করার জন্য চলে গেছেন, যেই না মদিনাতে পৌঁছিয়েছেন ওই ব্যক্তিটি বাবা কর্ণে শুনতে পাই আমার রাসূলুল্লাহ অল্প দিন হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাবা সাহাবায়ে কেরামদের মাঝে গিয়ে বলছেন আমার নবী কোথায়, কই কই দয়াল নবী কই, নবীকে দেখেননি, না 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 না, আমি কোরআন শরীফের সূরা নিসা আয়াত 64টা তেলাওয়াত করি, নিজেকে অপরাধী মনে করে ক্ষমা করানোর জন্য এসেছি, বলে আমার নবী তো দুনিয়া থেকে পর্দা করেছে, যদি ক্ষমা করাতে চাও নবীর রওজায় চলে যাও, হে বাবা রওজায় যাওয়া যদি শিরক হতো বেদাত হতো সাহাবায়ে কেরামেরা বেদাত শিরক করতে দিতেন না। যুবকেরা আমার এই আয়াতটা তেলাওয়াত করে নিজেকে অপরাধী মনে করি, আমার রাসূলুল্লাহ রওজা মোবারকায় গেছেন, এমনি করে আপনার কিনা গিয়ে বলতেছেন হুজুর তেরে দরবার মে আনা মেরা কাম থা আর মেরি বিগড়ি বানানা তেরা কাম হে, জোরে বলুন আপনার দরবারে আসা আমার কর্ম আর আমার বিগড়ি বানিয়ে দেওয়া আপনার কর্ম, নবী শুনতে পান কিনা, রাসূলুল্লাহ শোনেন কিনা, নবী কি মারা গেছেন, হে বাবা জিরা আমার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকদ্দাসের কাছে বলতেছেন, আমার রাসূলুল্লাহর মাজারের কাছে বলতেছেন, এমন সময় মাজার থেকে আওয়াজ আসতেছে মেরি দরবার মে আনাও তেরা কাম থা আর তেরি বখশিশ করওয়ানাও মেরা কাম হে, আমার দরবারে আসাও তোমার কর্ম আর তোমাকে ক্ষমা করিয়ে নেওয়া আমি রাসূলুল্লাহর কর্ম, মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে কত গুফের লাখ, হাদিস শরীফ মিশকাতের মধ্যে এসেছে, বাবাজি আমার স্পষ্ট দলিলের এই তাফসীরের ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যায় তাফসীর করা হয়েছে বাবা, মাজার থেকে আওয়াজ আসতেছে কত গুফের লাখ, আমি নবীজি তোমার জীবনের গোনাহ মাফ করায় খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সারা খোদা পাবি না, আল্লাহর ওলি সারা নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সারা নবী পাবি না, জোরে বলো আগে যাও আউলিয়ার দারে গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি সারা নবী পাবি না, জোরে বলে আগে যাও নবীর দারে গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, জোরে বলুন দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, খেয়াল করেন দুনিয়া চাই আল্লাহ কিসে রাজি হবে আর আমার আল্লাহ চাই আমার হাবিবুল্লাহ কিসে খুশি হবে,
হাবিব খুশি তো আমি আল্লাহ খুশি, হাবিব রাজি তো আমি রাজি। জোরে বলে দুনিয়া চাই খোদা কে রাজি, খোদা চায় নবী কে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল নবীজি নুরুন আলা নূর, আদম পায়গম্বরের হুজুর, নাই বা মানুষ নাজদি কামিনা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন, যদি বলেন কেমনে কোরআন বলছে, بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. মেহবুব আপ ফরমা দিজিয়ে, আপনি বলে দিন, আগার কোই মুঝে পানা চাহে, যদি কেউ আমি আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি, ও আপকি পায়রবি করে, ও আপনার ইত্তেবা করবে, আর আপনার ইত্তেবা আমি আল্লাহর ইত্তেবা। মাইয়াতির রাসূলা ফাকাদাত আল্লাহ, যে রাসূলের পায়রবি করলো সে আমি আল্লাহর পায়রবি করলো। আমার আব্বাজি সোনা মানিকের যে কথা বলতে বলতে এখানে এসেছি বাবা, চলুন আগিয়ে যাই আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মুকদ্দাসার কাছে, কান্না শুরু করেছে। 8 দিন বিদায়, এবার আলবেদা সংবাদ শোনা গেল, হাজি কাদের সাইয়্যেদ আহমদ রেফাই চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করেছে, হুজুর একবার কি দেখা পাবো না, আমার আশা কি মিটবে না, অতি কষ্ট করি আমি আপনার দরবারে এসেছি, আর আসবো কিনা কোনো গ্যারান্টি নাই, তবে একবার দেখা দিন যে নবী মাজারে জিন্দা, আমার নবী এন্তেকাল করার পরও মাজারের ভিতর থেকে জাহান্নামীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বললেন, কত গুফিরে লাগ, চাও তোমার জীবনের গোনা মাফ হয়ে গেছে। সেই নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছে সাইয়্যেদ আহমদ রেফাই কাঁদে, হুজুর একবার দেখা দিন, একবার দেখা দিন, এই সোনা মানিকের আমার রাসূলুল্লাহ আশিকের কান্না সহ্য করতে পারেন না, ওই আশিকের রাসূল সাইয়্যেদ আহমদ রেফাই মাজারের কাছে কেঁদেছেন, নবী গো যদি চেহারা দেখা তোমার সুবিধা হয় অন্তত একটি হাত মোবারক বার করে দেখিয়ে দিন, তাতে করে আমরা বুঝে আমি বুঝে নেব আমার নবী মাজারে জীবিত নবী। মাজারের ভিতর থেকে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটি হাত মোবারকা বার করে দিয়েছেন, জোরে কান্না সুবহানাল্লাহ। হে বাবাজি রাবার, আমার নবী পাকের হাত মোবারকাই 90,000 হাজি চুম্বন দিয়েছেন, আমার রাসূলুল্লাহর হাত মোবারকাই 90,000 হাজি চুম্বন দিয়েছেন, রুহানি হালাতে আমার গওসে পাক কানো হাত মোবারকাই চুম্বন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকায় যখন আপনার চুমু দিলেন বাবা, এ বাবা জিরা আমার বোঝা গেল আমার নবী আশিকের বেদনা সহ্য করতে পারেন না। শুধু তাই নয় রে বাবা, যারা আবার রাসূলের আশিক হয় আমার নবীজি তাদেরকে দেখা দেয়, তোমার আমার ডিসপ্লে ভালো না তাই নবী দেখা যায় না, তোমার আমার স্পিকার ভালো না তাই কথা শোনা যায় না, তোমার আমার নেটওয়ার্ক ভালো নয় তাই আপনার কিনা কানেকশন যায় না। এ যুবকেরা যদি কানেকশন ভালো করতে যাও, তোমার মোবাইল খারাপ হয়ে গেছে, জলদি করে অবিলম্বে ডাক্তারের কাছে গিয়ে সংশোধন করে নাও, আর ওই ডাক্তার হলো নবীওয়ালা আল্লাহর আউলিয়া বান্দা।
রাসূলুল্লাহ যখন 55 হিজরিতে হাত মোবারকা দেখিয়েছেন 57 হিজরিতে বাবা আমার ইহুদি খ্রিস্টান রাজা তার প্রজা পাঠিয়ে দিয়েছে যাও 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 আমার রাসূলুল্লাহ মাজারে জীবিত আছে তার দেহকে চুরি করে আনো এ বাবা জিরাওয়াত এমনি সময় আল্লাহর নবীর পাগল বাদশা নুরউদ্দিন ঘুমিয়ে আছেন বিছানায় আমার নবীজি স্বপ্ন দেখাচ্ছে এ বাদশা নুরউদ্দিন আর ঘুমিয়ে থেকো না ওঠো ওঠো আমি রাসূলুল্লাহর মাজারে আসার জন্য দুশমনে দল সুরঙ্গ পথ তৈরি করতেছে বাদশা নুরউদ্দিন স্বপ্ন যখন আমার নবীকে দেখেছেন সঙ্গে সঙ্গে উঠেছে উঠে আপনার কিনা চিন্তা করলেন আমার নবী পাকের দরবারে সুরি এ কেমন স্বপ্ন দেখলাম উনি ভুল স্বপ্ন মনে করে উযু বানিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করে আবার দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন আমার নবী আবার স্বপ্নে দেখাতেন বাদশা নুরউদ্দিন আর ঘুমিয়ে থেকো না দেখো 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 আমি রাসূলুল্লাহ রওজাতে আসার জন্য দুশমন রাস্তা তৈরি করতেছি সোনাবাদিকেরা এমনি করে দ্বিতীয়বার স্বপ্নটা দেখেছে আবার বাদশা নুরউদ্দিন আবার লা হাওলা বলে উঠলেন উযু বানালেন দুই রাকাত নফল নামাজ আদায় করে আবার বিছানায় ঘুমিয়ে গেলেন এ বাবাজি আবার কালিকামলিওয়ালা স্বপ্নে দেখাচ্ছেন বাদশা নুরউদ্দিন গো তুমি ঘুমিয়াতে কোনাও এই দেখো তাদের চেহারা এই দেখো মাথায় পাগড়ি এই দেখো মুখে দাড়ি এই দেখো হাতে তসবিহ দানা এই দেখো তাদের নামাজের বিছানা এরা আমি রাসূলুল্লাহ রওজাতে আসার জন্য সুরঙ্গ পথ তৈরি করতেছে তারা রাস্তা ষড়যন্ত্র করতেছে আব্বাজি আমার সোনা মানিকেরা বাচ্চা নুরউদ্দিন যখন তাদেরকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখিয়ে দিলেন দেখে নিয়েছেন বাবা দেখে নেওয়ার পরে তে বাবাজি আবার বাচ্চা নুরউদ্দিনের আর ঘুম হলো না কিন্তু আমার নবীজিকে যারা স্বপ্ন দেখে সত্যই তারা নবীজিকেই স্বপ্ন দেখেছে কারণ দুনিয়ায় শয়তান আমার নবীজির রূপ ধারণ করতে পারে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজিরা আমার 57 হিজরিতে বাদশা নুরউদ্দিন আর না ঘুমিয়ে অপেক্ষায় থাকলেন উজিরে আজম এসেছে আই উজিরে আজম তুমি জানো নি আমি একটা স্বপ্ন দেখেছি হুজুর আমিও একই স্বপ্ন আজ রাতে দেখেছি দেরি দয়ে অবিলম্বে চলো 40টি উটের বোঝাই করা বহন নিয়ে আপনার মদিনা মানোয়ারায় রওনা দিয়েছেন মদিনা মানোয়ারায় পৌঁছে যাওয়ার পরে এলান হয়ে গেল এ মদিনাবাসী বাদশা নুরউদ্দিন এসেছেন আজ মাল মাত্রা অনেক এনেছেন সকলকে বন্টন করবেন বলে আপনারা কেউ থাকবেন না বাসায় সবাই যাইয়া বাদশা নুরউদ্দিনের তাবারক গ্রহণ করু সবাই যায় সবাই যায় সেই দুইজন গেল না সেই দুজন মাল বন্টন হয়েছে হুজুর তারা তো দেখতে পাচ্ছি না সে কই খানা তল্লাশি করো কেউ বাকি আছে নাকি মদিনায় কারণ আমার নবীজির কথা মিথ্যা হবে না সুবহানাল্লাহ এরে আমিনউদ্দিন মিথ্যাবাদী হতে পারে কিন্তু রহমাতুল আলামিনের উপাধি হলো আল আমিন সত্যবাদী জানো না বাবা জানো না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্বপ্নটা সত্য স্বপ্ন যা দেখেছি সবই সত্য দেখেছি এখন খানা তল্লাশি শুরু করো খানা তল্লাশি করে দেখা গেল সব জায়গা বাবা সব জায়গা ভ্রমণ করে দেখা যায় পাওয়া যায় না মসজিদ নববী খুঁজতে আরম্ভ করেছেন খুঁজে 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 দেখে দুইজন ব্যক্তি তসবিহ পড়ছে হাতে আছে তসবিহ দানা নিচে আছে যায় নামাজের বিছানা মাথায় পাগড়ি লম্বা দাড়ি ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যারা করে শয়তানের দল আর যারা ইল্লাল্লাহ সঙ্গে রাসূলুল্লাহ বলে এরা জান্নাতি দল
শুধু ইল্লাল্লাহ আল্লাহ বুঝলে কেমনে এ বারবাইয়ার মাটিতে আল্লাহ এসে বলেন নি কোরআন দিলাম আল্লাহর পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহর পরিচয় দিয়েছেন আলে বায়াত সাহাবায়ে কেরাম ইমামিন আর এই বারবাইয়া দিয়েছে আউলিয়ায়ে কেরাম জোরে বলুন বেলাল ও নবী কি মিরাজের ঘটনা সংক্ষিপ্ত 15 মিনিট করে ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত আলোচনা করেন বেলাল ও নবীজি মিরাজের ঘটনা ইনশাআল্লাহ তাআলা করব চিন্তা নেই কারণ আজকে আমি চতুর্দিক থেকে ছাপটাই আনি আল্লাহ পাক আবার বাঁচালে কখন পুরো একটা করে শোনাবো নাকি বলে বলবো না ছেড়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে আচ্ছা আমার নবী কি মিথ্যা আমার নবীকে যারা স্বপ্নে দেখে তারা কি মিথ্যা সবাইকে কি নবী দেখা দেয় নবীওয়ালাদেরকে দেখা দেয় কারণ আল্লাহই বলেন আন-নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে আলে আমরা সব নবীওয়ালা নবীকে দেখব যেই আমার ডিসপ্লে ভালো হবে তার নবী দেখা যাবে এ বাবা ডিসপ্লে ভালো করো আর সুদ খেয়ো না মদ খেয়ো না দাড়ি কেটো না চুল লাল করো না মা-বাপকে কষ্ট দিও না কি চুল লাল করা করতেছে আর ওই দাও নবীওয়ালা আজবুক তোমরা দ্বারা জালসা দিয়েছো আল্লাহ তোমাদের দ্বারা আরো সুন্দর করিয়ে নেক আমি দোয়া করি তবে পাশাপাশি তোমাদের আখলাকটা যেন আমার নবী পাকের সঙ্গে মিল হয় যেন নবীওয়ালা ওলি আল্লাহর সঙ্গে তোমাদের চরিত্রটা মিল হয় এটা থাকবে আগামীতে ইনশাআল্লাহ বলুন কমিটি তথা সমস্ত মানুষের জন্য আজ দোয়া করি আল্লাহ সকলকে নবী মাখা বানিয়ে দাও আউলিয়া মাখা বানিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তিনটে তাকবীর আমি দেব যেমন আমাদের সিস্টেম ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ আর উপর থেকে যদি আসি রব্বি আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ ঠিক কি না প্রথম তাকবীর নারে তাকবীর দ্বিতীয় এর উত্তর হবে ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত এবার হবে বলবো নারে বেলায়াত এর উত্তর হবে ইয়া ওলি আল্লাহ নারে বেলায়াত আপনি আপনার পীরকে ডেকে নিলেন সেই বাহানায় তাম দুনিয়ার ওলিকে ডাকা হয়ে গেল ঠিক কি না এরপরে আপনি ফুরফুরা শরীফ দেন আপনি এরপর আজমির শরীফ দেন বগদাদ শরীফ দেন পাঞ্জাব শরীফ দেন আপনি আপনার পীর কোন মেদিনীপুরে আছে কেউ বিভিন্ন এলাকায় আছে এক কথায় যে যেখানেই থাক না কেন আপনি তার দেন কিন্তু সিস্টেম হলো এই ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ জোরে বলুন সিস্টেমের বাইরে কাজ চলবে না রাগ করলে চলবে না বাপ ভাই আপনি রাগ করলে কি করবেন আর নাই আমিনুদ্দিনকে ডাকবেন না এছাড়া কোনো আমার নামের পিছনে রেজবি দেখেছেন রেজবি আমার সুন্নি ভাই কাদেরিয়া আমার সুন্নি ভাই বারকাতি আমার সুন্নি ভাই কালেমি আমার সুন্নি ভাই আশরাফি আমার সুন্নি ভাই চিশতি আমার সুন্নি ভাই কিন্তু আসলে আমার নামের পিছনে হওয়া উচিত নকশবন্দি ও মুজাদ্দিদ হওয়া উচিত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খাদেম আমিনউদ্দিন যেটা আমার ভাই দরবার শরীফ টিভি আব্দুল্লাহিল মারুফ এনারা দিয়েছেন দেখবেন দরবার শরীফ টিভি ফলো রাখবেন আর একটা মাজুরিয়া টিভি ভাই মানববার হোসেন ওই কেশপুর মাজুরিয়া এরা দেয় বাবাজি ফলো রাখবেন অলরেডি আজ তারা দুজন এখানে উপস্থিত আছে সুবহানাল্লাহ কয় এখানে আছে সেই কেশপুর থেকে এই দাও দেখেন এসেছে আছে বাপ ভালো রাখবেন কারণ এই কারণে বলছি অতি পাবেন আপনি আমিনউদ্দিন নকশবন্দি হুজুর তাহলে আপনার নামের পিছনে রেজবি হলো কেমনে এটা ইউটিউবারদের জালায় হয়েছে আসলে আমি নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার বায়াত সুবহানাল্লাহ বলেন আচ্ছা আপনারা ফুরফুরা হুজুরে বায়াত তো দাদা হুজুর পীর কিবলা মেজে হুজুর পীর কিবলা ছোট হুজুর পীর কিবলা আছেন না ভক্ত আছেন না কথা বলেন না কেন আপনি পীরের মুরিদ না নাকি কোন হুজুরের মেজে হুজুরের
কার আল্লাহ পীর কোন হুজুরে সব হুজুরে দায় হয় না ওই এক বাপের সন্তান সব বাপকে মানি কিন্তু সন্তান এক বাপের সুবহানাল্লাহ যেরকম হুজুরে কথা বললে একটু রাগ হবে তাই ভালো করে বুঝে নেন ভক্ত আলাদা জিনিস মুরিদ আলাদা জিনিস মুরিদ না হলে মাল পাওয়া যাবে না আপনি মেজে হুজুরের ভক্ত আলাদা জিনিস দাদা হুজুরের ভক্ত আলাদা জিনিস ছোট হুজুরের ভক্ত আলাদা জিনিস কিন্তু মুরিদ কারো কাছে হতে হবে দীক্ষা লেওয়া যাকে বলে তাই আমি বলেছি যদি নবী পেতে চাও তো ওলির কাছে যাও আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না এই ভিতরে রোগ হুজুর পীরের কাছে যাব কেন সংক্ষিপ্ত উত্তর মানুষের জ্বর আছে মাথা ব্যথা আছে আমাশা আছে বিভিন্ন রোগ আছে এ রোগের ডাক্তারও আছে ঠিক ঠিক নামাজে যাই তো মজা পাই না নামাজ পড়ি আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছি মন আছে কসুর বনে মন আছে ওই বাচ্চাদের কাছে মন আছে ব্যবসাতে মন আছে যাকে ভালোবাসি তার দিকে এসব রোগের ওষুধ ডাক্তারেরা দেয় না এই রোগের ওষুধ ওই ওলি আল্লাহরা দেয় এই রোগের ওষুধ ওলি আল্লাহদের কাছে আছে তাই বলেছি ওলি আল্লাহর কাছে যেতে হবে আর যদি আপনি মনে করেন যে আপনার রোগ নাই আপনার ডাক্তারের প্রয়োজন নাই যাদের রোগ আছে নামাজে গেলে মন বসে না তারা ওলি আল্লাহর কাছে যাও তারা বলবে কিভাবে ইবাদত করলে মন ঠিকানায় বসবে আর ওই ইবাদতের মাধ্যমে নবী দেখা যাবে তাহলে বোঝা গেল ওলি আল্লাহর কাছে কেন যেতে হবে তাহলে পৃথিবীর জমিনে আমরা মুরিদ হব আল্লাহ পাওয়ার আশায় আমরা ওলির দরবারে যাব আল্লাহ নবী পাওয়ার আশায় ঠিক কিনা বলেন আব্বাজি আমার সোনা মানিক আগিয়ে চলুন এমন সমাতে বাবা আমার দেখা গেল মুখে তার দাঁড়ি মাথায় আছে পাগড়ি হাতে তসবিদানা নিচে নামাজের পাটি বিছানা বলে চলুন আপনারা কারাও বলে আমরা মোসাফির মসজিদ থেকে বাড়াবো না বোঝা গেল বড় শয়তান ঢুকিস তো বেরোবে না বলে বাদশাহ নুরুদ্দিন এলান শোনা যায় না বলে গেছে আমরা মোসাফির নেব না ওরে বড় শয়তান আমাদের বুঝতে বাকি রইল না বন্ধুরে বাবারে সোনা মানিকেরা মাথায় পাগড়ি দিলেই মুখে দাড়ি রাখলেই নামাজের ঢংরা চালেই নবীওয়ালা হয় না নবীওয়ালা যারা হয় তারা মিথ্যা হয় না আরে মিথ্যা যারা হয় এরা নবীওয়ালা হয় না হে যুবকেরা খেয়াল করুন নামাজ দেখি যদি চেনা যেত কারবালার মাটিতে বারো তেরো জায়গায় নামাজ হয়েছিল ওই নামাজই আল্লাহ ভালো বেঁচেছে যারা আলে পাককে মহাব্বত করেছে যদি বলেন হুজুর কেমন কথা নামাজ দেখেও চেনা যাবে না বাবা পোশাকে যেমন চেনা যায় না নামাজে তেমন চেনা যাবে না হে বাবা জি আমার বাবা আমার এসিদের সেনারা নামাজ পড়ে এসে আপনার কিনা হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা গলা কাটতে পারে না হীরা তলোয়ার সীমার চালায় নরম গলায় তলা কাটে না সীমার কে হোসাইন পাক বলেছিলেন ও তুমি জানো না তুমি জানো না হীরার তলোয়ার দিয়ে আমার গলা কাটো তুমি আমার গলা কাটতে পারবে না তো আমার নরম গলা হীরার তলোয়ার কাটতে পারবে না কেন বলে কেন কোন জায়গা থেকে তুমি কাটতে পারবে দেখাবো তবে তুমি একবার উঠে যাও আমি নামাজ আদায় করে নেই ও হোসাইনের পাগল আমার নবী পাকের নাতি নাবাসাও এখনো দুশ্মনের কবলে পড়ে নামাজ ভুলে যাইনি তুমি নবীওয়ালা বলে দাবি করো জলসা বছরে দিচ্ছ চতুর্থতম জলসা দিয়েছো কিন্তু নামাজ তুমি পড়ো না তুমি কেমন নামাজি ওইদিকে তলোয়ারের মাঝে নামাজ কাজা হয় না আরে বেটা একাত্ম নামাজ পড়তে চায় না বোঝা গেল মনের ভিতরে মহাব্বত কম জলসা দিই বড় লোক হয়ে যাচ্ছ আব্বাসি আমার হোসাইন পাক বলেন সীমার আমার গলা কাটতে পারো না তার কারণ জানো কি কারণ যে জায়গায় তুমি ছুরি চালাচ্ছো
ওই জায়গায় আমার নানু বারবার চুমু খেয়েছে। তুমি আমার নবীকে মূর্খ নবী বলো, আমার নবীকে আনপড় নবী বলো, আর আমার নবীজি হোসাইন পাক দুনিয়ায় জন্ম নেওয়ার পরে তার গলাতে চুমু খাচ্ছেন, তার মানে আমার নবী পাকের জ্ঞানের মধ্যে আছে কোন জায়গায় সীমার ছুরি চালাবে। আমার রসুলুল্লাহ ওই জায়গাতেই চুমু খেয়েছেন। জোরে বলো, তুমি তো নবীজি জ্ঞান পড় নবী বলতোছো, মূর্খ নবী বলতোছো, তুমি বলছো নবী আলিফ বা তা সা জ্ঞান ছিল না, আর আমি বলছি আমার নবী দুনিয়ায় শিক্ষক হয়ে এসেছেন। আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে তাম বিশ্বের শিক্ষক করে পাঠিয়েছে। আকিদা ঠিক করো, তারপর নামাজ পড়ো। বাবাজি আমার আরো আগিয়ে চলুন, যে গলায় নবী বারবার চুমু খেলেন ওই গলা কারবালার মাটিতে কাটিয়ে দেওয়া হয়েছে, আর যে পাথরে একবার চুমু দিয়েছে তামাম বিশ্বের হাজি বারবার চুমু দিতেছে। এই যুবক, পৃথিবীর জমিনে ওই গলা আমাদের জন্য কাটানো হয়েছে। হে আপা জানের আমার, আমি বোঝাতে চাচ্ছি নামাজ দেখে চেনা যাবে না, গলাটা দেহ থেকে আলাদা করে দেওয়ার পরে তারা কারবালার মাটিতে জামাত আসরের করে নামাজ আদায় করেছে, আসরের জামাত করে নামাজ আদায় করেছে। আমরা বলি ওই নামাজের কোনো মূল্য নাই, যে নামাজে মহাব্বত নাই ওই নামাজ আল্লাহ দ্বারে কবুল হয়, যে নামাজে মহাব্বত আছে ভাই। কথা বুঝতেছেন? তাহলে নামাজ পড়ছে, নামাজ ভালো কথা। বাদশাহ নুরউদ্দিনের কাছে খবর, উনি নিজে এলেন, হাত ধরেছেন, চিনে নিয়েছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন এই হলো তাদের চেহারাও, এই মাথায় পাগড়ি, এই তাদের দাড়ি, সব হুবাহু মিলে যায়। জোরে বলুন, বন্ধুরে বাবা রে, তোমাদের তাবলিগে নিসাব ফাজাইলে হজের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে। তাবলিগে নিসাব ফাজাইলে দরুদের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়লে 80 বার কপালে জান্নাতি বলে লিখে দেওয়া হয়, লেখা আছে। জোরে বলুন, এখন কিতাব তো প্রমাণ করে আমার নবী জিন্দা, আমার রাসূলুল্লাহ জিন্দা। তাহলে কিতাব যখন প্রমাণ করেছে, ওটা দিলে গেথে নিয়ে পালন করাটাই জান্নাতিদের কাজ। এখন কিতাব বলবে এক, আর আপনি বাস্তব পালন করবেন আর এক, বুঝতে হবে ওই ব্যক্তি ডুপ্লিকেট, আর ডুপ্লিকেট ব্যক্তি কখনো নবীওয়ালা হতে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বন্ধুরে আমার, বাদশাহ নুরউদ্দিন হাত ধরে নিলেন, বলো বলো কেন এসেছো এখানে? বলতে চাইছে আমাদের খ্রিস্টান রাজা 55 হিজরিতে হাত দেখিয়েছেন দোজাহানের বাদশাহ। সুবহানাল্লাহ, 55 হিজরিতে হাত দেখিয়েছেন দোজাহানের বাদশাহ, তাই আমাদের খ্রিস্টান রাজা বলেছে চুরি করে আনো, তাই আমরা দিনের বেলায় ইবাদত করি। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আমরা এই জায়গা থেকে আপনার নামি, কোথায় কিভাবে নামো, পাথর সরিয়েছি, দেখে বাবা নামাজের পাটি সরানো, পাথর সরানো, তক্তাল ছিল সরানো হলো, সুরঙ্গ পথ তৈরি করে ফেলেছে, আর কিছুদিন যদি চলতো রওজায় পৌঁছে যেত। বাদশাহ নুরউদ্দিন সিসা ঢেলে এত মজবুত করে দিয়েছে, বাবা আমার কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করি আমার রসুলের রওজায় যেতে পারবে না, কারণ আল্লাহ বলেন তিনটি জিনিসের দায়িত্ব আমার, এক আমার কাবা বাইতুল্লাহ, দুই আমার বাণী কোরআন শরীফ কালামুল্লাহ, তিন আমার নবী হাবিবুল্লাহ। জোরে বলো, দায়িত্ব কার? আল্লাহ। আমার নবীকে হেফাজত কে করে? কোরআন হেফাজত কে করেছে? কাবা হেফাজত কে করেছে? জোরে বলুন। বাবাজি আমার, সোনা মানিকের, এখন আমরা নামাজ পড়ি, নামাজ
আজান দেয় না ফজরে। আসসালাতু খায়রুম মিনান নাউম, তাই না? চার ওয়াক্ত এ কথা বলে না, কিন্তু ফজরে এ কথা বলে। বলে কি? হ্যাঁ বাবা, তুমি পাওয়ার জানলে না আমার নবীর, খেয়াল করেন ইতিপূর্বে ফজরের আজানে এই শব্দটা বৃদ্ধি করা হয়নি। একদা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন হুজরায়, এদিকে আজানও হয়ে গেছে, জামাতের সময় চলে যাচ্ছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলিম আজমাইন গান বেকারার হয়ে গেলেন, হুজুর আসছেন না, হুজুর আসছেন না, জামাত হবে, সবাই মিলে বলছেন আবু বাকার আপনি যান হুজুরকে একটু ডাকুন, কারণ আপনার পিছনে দয়াল নবী 17 ওয়াক্তের নামাজ পড়েছে। হাদিসটি আরো একটু বলি, একদিন আমার রাসূলুল্লাহর একটি স্ত্রীর নাম আম্মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর কন্যা। একদিন আমার নবী মসজিদ নববীতে আছেন, এমন সময়তে হুজুরের থেকে মাথা উঁচু করেছেন, বাবা আজ তাকবীর হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নি ইমামতি করবেন। আমার রাসূলুল্লাহ বলছেন লা ওমর, লা ওমর আন আবু বাকারিন, তুমি সরে যাও, আমার আবু বাকারকে ইমামতি করতে দাও। জোরে বলুন। অনেকে আছে সিদ্দিক আকবরকে মানে না, আলীকে মানে, তাদেরকে আমরা শিয়া বলি, তাদের সঙ্গে আমরা চলি না। সুন্নি মাত্র জান্নাতি দল, বাকি সব জাহান্নামী দল। এ আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। একটি দল জান্নাতে যাবে, তা তোমরা অত দলবাজি করো কেন? আমরা কোন দল করি না, আমরা নবী সাহাবী ওলি আল্লাহর দল করি। আমরা কোনো পার্টি করব না, নামাজের পার্টি করব, ঠিক কি না বলেন? এ বাবা আগিয়ে চলুন, পৃথিবীর জমিনে যখন তো এবার নামাজ হবে, নামাজ হবে, কিন্তু হুজুর আসছেন না, সিদ্দিক আপনি যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যেতে পারবো না, আমি একা একা পড়তে রাজি, তবু আমার নবীজিকে ডাকতে পারবো না, যদি বিয়াদবি হয় আল্লাহ পাওয়া যাবে না। ওমর আপনি যান, আপনাকে আমার নবী বলেছেন ফারুকে আজম, হক বাতিলের পার্থক্যকারী পৃথককারী, যান আপনি যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার ভালোবাসা বলে না যে আমি রাসূলুল্লাহকে ডাকতে পারবো, আমার যোগ্যতা নাই যে আমার নবীজিকে ডাকতে পারি। আই উসমান আপনি যান, আপনার উপাধি জিন্নুরাই, দুই নূরের অধিকারী, এক কন্যা উম্মে রোকায়ার সঙ্গে বিবাহ হলো, উনি ইন্তেকাল করার পর আরেকটি কন্যা বিয়ে হলো, নাম তার উম্মে কুলসুম, এই দুটি কন্যা বিবাহ হলো হযরত উসমান জিন্নুরাইনের সঙ্গে। আব্বা আমার উসমান আপনি যান, হযরত উসমান জিন্নুরাইন বলেন আমিও যেতে পারবো না, বিয়াদবি হবে আল্লাহ পাওয়া যাবে না। আই আলী আপনি যান, কারণ আপনাকে নবী পাক বলেছেন আমি হলাম জ্ঞানের দরিয়া, আলী হলো তার দরওয়াজা, আমি যাদের সাহায্যকারী আলী তাদের সাহায্যকারী। ও গো আলী আপনি যান, নবীকে ডাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না না, বিয়াদবি হবে আমার দ্বারা, আমি আলী আমার রাসূলুল্লাহকে ডাকতে পারবো না। হে যুবকেরা শোনা মানিক, এমন সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন, বেলাল জি হুজুর আপনি যান, নবীজিকে ডাকে নিয়ে আসুন। হযরত বেলাল চিন্তা করেন আমি উমাইয়ার বিপদে উমাইয়ার কষ্টে ছিলাম, আমার যিনি খরিদ করে এনেছেন তিনি আবু বকর, আর তিনি আমারে বলছেন ডাকতে, আমি জগতে সকলের কথা অমান্য করতে পারি, কিন্তু যে আমার এনে আমার মাসুকের সঙ্গে দেখা করাইয়াছে তার কথা কেমনে মিস করতাম। হযরত ওমা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দে, হুজুর আপনাদের মতো জান
জালিলুল কাদের সাহাবী আমার রাসূলুল্লাহকে ডাকতে যাচ্ছেন না, সামান্য বিয়াদবি হবে আর কুমার নেই, তাহলে আমি তো হাবশি গোলাম, আমি তো চাকর, আমি কেমনে ডাকতাম বাবা? সোনা মানি সিদ্দিকের কথা না ফেলতে পেরে টুকটুক করে যাচ্ছেন আমার নবীজিকে ডাকবেন, আর আমার দয়াল নবী আরাম করছেন। হঠাৎ করে আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিকটে যখন গেছেন, জবান থেকে আওয়াজ আসতেছে, হঠাৎ ভাবতেছেন কি হবে কি হবে, আবার জবান দিয়ে প্রচার হয়ে গেল, জারি হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা যখন কানে আমার রাসূলুল্লাহর গেছে, হুজুর আমার চোখ খুলেছেন বেলাল, জি হুজুর আমি বেলাল এসেছি, হুজুর আমার এলেন নামাজ পড়ালেন, নামাজ হয়ে গেল, আমার নবীজি নামাজের শেষে ডাক দিলেন বেলাল, জানি না এখন কি হবে। শরিয়াতের মালিক যিনি আমার নবী তিনি, এখন আমার নবী আমারে ডাক দিচ্ছেন বেলাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বেলাল আপনি এ কথা কোথায় পেয়েছেন? এ কথা কোথায় পেলেন? বেলাল কাঁদে, নবী গো শরিয়াতের মালিক আমার নবী, আজ যদি আমার নবীর দরবার থেকে অপরাধের জন্য বঞ্চিত হই, আমি বেলালের জীবনটা তো বরবাদ হইয়া যাবে, না জানি কি বিয়াদবি হয়ে গেছে তা জানি নাও, কারণ আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, আয় কম্বল ওয়ালা নবী রাতের কিছু অংশ আপনি আরাম করুন, সারা রাতে ইবাদত করবেন না। যে নবীজিকে আল্লাহ আরাম করতে বলেন ওই রাসূলুল্লাহকে আমি বেলাল ডাক দিলাম, না জানি কি বিয়াদবি হবে, আর শাস্তি আমার হবে উপায় নাই, আসামির মতো দাঁড়িয়েছে কান্না করছেন, দয়াল নবী মুচকে হেসে বলছেন বেলাল কোথায় পাইলে তুমি কথা? বেলালের অন্তরে ব্যথা, মাথাটা নিচু করে কাঁদে আর বলে হুজুর আবু বকর আপনারে ডাকতে চাই না, ওমর আপনারে ডাকতে যাই না, উসমান আপনারে ডাকতে যাই না, আলী আপনারে ডাকতে যাই না, নবী জালিলুল কাদের সাহাবায়ে কেরাম যখন আপনাকে ডাকতে চাইল না বিয়াদবি হওয়ার কারণে, কিন্তু আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে আসিয়া কয়েছি, হে বেলাল তুমি আমার রাসূলুল্লাহকে ডাকি আনো, যেহেতু তুমি মুয়াজ্জিন মসজিদের তোমার ডাকটাই ভালো হবে। ও গো নবী আমি যেতে চাইনি হুজুর, আমারে আবু বকর পাঠাইছে গো, এমন শাস্তি দিবেন না গো, আমি বেলাল যাতে সইতে না পারি। আমার আপনার নবী বলছেন, হায় বেলাল চিন্তা করো না, তুমি যে আদব করে মোহাব্বত করে ভয়ে ভয়ে আমি রাসূলুল্লাহর কাছে গেছো, হুজুর গো যে আপনার নিকটে গেছি, কেমনে ডাকবো, কোন ভাষায় ডাকবো, ভাষা জানা নাই, আমার জ্ঞান নাই, আমি চাকর, আমি গোলাম বেলাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মহব্বত হঠাৎ জবান থেকে বার হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার নবী বলেন বেলাল আয় আমার বুকে লেগে যা রে লেগে যা, আজ থেকে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যারা আজান দেবে ফজরের আজানে আমার বেলালের মহাব্বতের আওয়াজটা দিয়ে মানুষকে ডাকবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ফয়জানে সাহাবা জিন্দাবাদ। এর নাম ইশক, এর নাম প্রেম। আজ নবীর বিয়াদবি করো, কিয়াম করতে বললে পা ব্যথা হয়, দয়াল নবী সাহ কবরে কেউ আসবে না, মা তোমার কবরে যাবে না, বাপ তোমার কবরে যাবে না, বেটা তোমার কবরে যাবে না, তোমার দুনিয়ায় কেউ কবরে যাবে না, শুইতে যখন হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আমার নবীর মিল্লাতে শুইতে হবে। হে যুবক ওই কবরে যে আমার দয়াল নবী আসবেন, বুখারীতে এসেছে
মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বুখারী প্রমাণ করে প্রত্যেকের কবরে আমার রাসূলুল্লাহ গমন করবেন, চিনবে যারা জান্নাতি হবে তারা। দুনিয়ায় তুমি নবীকে দেখোনি, আমার রাসূলের বিরোধী করেছো, নবী আমার বড় ভাই, নবীর জ্ঞান নাই, নবী আমাদের মতো মানুষ, নবীর সালাম কিয়াম পড়তে তোমার রাগ হয়, তুমি নবীকে চিনতে পারবে না। চিনবে তো তারা জান্নাত থেকে রাসূলুল্লাহকে প্রেম করেছে যারা। তুমি নবী নবী করো, জানো যে নবীজিকে আল্লাহ মহব্বত করে, আল্লাহ ইবাদত থেকে পাক, খাওয়া থেকে পাক, ঘুম থেকে পাক, জন্ম থেকে পাক, হে বাবা। কিন্তু আমার আল্লাহ ইবাদত করে না, আমার নবীকে মহব্বত করে, তাই আমার নবীর প্রতি মহান আল্লাহ দরুদ শরীফ পড়ে, মহব্বত করে, দরুদ পড়ে। আল্লাহ যার প্রতি মহব্বত করে, তোমার এত হিংসা কেন? হাদিসে বুখারীতে এসেছে, তুমি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তো যদি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, তোমার জীবন অপেক্ষা বেশি প্রেম যদি না করো, লা ইউমিনু, তুমি মুমিন ও মুমিনা হতে পারবে না। তাহলে ঈমানদার হতে গেলে জানের থেকে বেশি মহব্বত করা লাগবে। এর জন্য কবি লিখছেন, কি মোহাম্মদ সে ওয়ফা, কি মোহাম্মদ সে ওয়ফা, তো হাম তেরে হে ইয়ে জাহান চিজ কিয়া হে লোহ কলম তেরে হে। জান্নাত মুখের কথা, আমার রাসূলের দয়া ব্যতীত কেউ জান্নাত পাবে না। এর জন্য সরকারে আলা হযরত লিখেছেন, তুজসে আওর জান্নাত সে কিয়া মতলব ওহাবি দূর হো, হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। যে বলে আমি মুয়াজ্জিন আমি আজান দেই, ওকে হিসাব করা দরকার। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত শরীয়তের মালিক রাসূলুল্লাহ দিয়ে গেলেন ফজরের আজানে সালাত। আস-সালাতু খায়রু নামাজ, উত্তম ঘুমের থেকে, জোরে বলুন। যদি আজানটাই ফলো রাখতেন তাও আদবটা তোমার মধ্যে আসত। তুমি আজানও তো ফল, তোমার তো চোখ থাকতেও অন্ধ, তুমি তো মহাব্বত বোঝো না, তুমি তো আদব বোঝো না, তুমি তো সম্মান বোঝো না, তুমি তো তাজিম বোঝো না। তাই প্রথমেই বলেছি, হাদিস সাহেবদের একটা আদব আছে, একটা মেম্বারেরও আদব আছে, সাধারণ মানুষেরও সম্মান আছে। তুমি যদি সম্মান না দিতে পারো তাকে অসম্মান করো, ঠিক কি না? তাকে যে যমন ব্যক্তি তাকে তমন সম্মান দাও, আর এই সম্মান দেয় সুন্নি মুসলমান, জোরে বলুন। একটু সালাম ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ নবীজি তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আলাইকা সালাওয়াত, দরদি গো ওগো দরুদি মদিনাত পানে চাহিয়ে।
দিয়া কাঁদি যে গজল গাহিয়া দিবেন গো পর্দা উঠায়া ও গো দেখিব নয়ন ভরিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ